চলতি অর্থবছরের আট মাসে বাজেট বাস্তবায়ন হয়েছে প্রায় 38%। সরকারের রাজস্ব সংগ্রহ কম হওয়ায় অন্যান্য বছরের তুলনায় সার্বিকভাবে এবার বাজেট বাস্তবায়ন কম হবে বলে মনে করছে পরিকল্পনা মন্ত্রণালয়। এ সময় রাজস্ব সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। রাজনৈতিক কারণে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কারণেই বাজেট পুরোপুরি বাস্তবায়ন করা হয় না বলে মনে করেন অর্থনীতিবিদরা। প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপন করছি। চলতি 2022-23 অর্থ বছরে 6,78,064 কোটি টাকার বাজেটের ফেব্রুয়ারি পর্যন্ত খরচ হয়েছে 2,55,102 কোটি টাকা, অর্থাৎ আট মাসে বাস্তবায়ন হয়েছে 38%। বাজেট বাস্তবায়নের জন্য রাজস্ব সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। প্রথম আট মাসে নির্ধারিত লক্ষ্যের মাত্র অর্ধেকের কিছু বেশি অর্জন হয়েছে। অন্যদিকে বাজেটে মূল্যস্ফীতি ধরে রাখার লক্ষ্যমাত্রাও পূরণ করা যায়নি। তাতে সামগ্রিকভাবে অন্যান্য বছরের তুলনায় এবার বাজেট বাস্তবায়নের হার কম হবে। আমার ধারণা শেষ বিচারে 92-93 ভাগ জুন মাসের শেষ নাগাদ হবে বলে আমার ধারণা। গত বছরের তুলনায় 2-3% কম হতে পারে সার্বিকভাবে। অর্থনীতিবিদরা বলছেন অনেকটা রাজনৈতিক কারণে অবাস্তবসম্মত উচ্চভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় বাজেটে, পরবর্তীতে তা থেকে পিছিয়ে আসে সরকার, যা একটা প্রবণতায় পরিণত হয়েছে। প্রতি বছরই যদি অবাস্তব জিনিসগুলোকে বাজেটে ঢুকিয়ে ফেলে একটা টার্গেট করা হয়, সেটা প্রবৃদ্ধির টার্গেটই হোক, মূল্যস্ফীতির টার্গেটই হোক, সেটা আমার রাজস্বের টার্গেট হোক, সেটা আমার ব্যয়ের টার্গেট হোক, সব জায়গাতে কিন্তু সরকার পরবর্তীতে অনেক পিছিয়ে যায়। তবে এবার আসন্ন 2023-24 অর্থ বছরের বাজেট হবে বাস্তবতার নিরিখে বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। মেহের মণি, DBC News, ঢাকা।